হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি, আপনাদের দোয়ায়। সো আমি আজকে নভেম্বরের 3 তারিখ এখানে, তো আমি আজকে হঠাৎ করে ঘুম থেকে উঠার পরে মনে হলো অনেক দিন ধরে সুশি খাই না, তো আমি আমার হাজব্যান্ডকে বললাম, তো বললো যে ঠিক আছে, কাজে যাওয়ার আগে আমি তোমাকে নিয়ে যাচ্ছি সুশি খাওয়ানোর জন্য। তো সুশি আমার অনেক পছন্দ একটা খাবার, মানে আমার অনেকগুলো পছন্দের খাবারের মধ্যে একটা, খুবই ভালো লাগে আমার সুশি খেতে। তো আজকের আকাশটা অনেক সুন্দর, তো আমি ভাবলাম একটু রেকর্ড করি। আর এটা আমাদের বাসার সামনেই একটা গ্যাস স্টেশন আর একটা ডানকিন ডোনাট আছে, তো আমরা এখানে আসছি। এটা হলো আনলিমিটেড সুশি, অল ইউ ক্যান ইট। তো এখানে এক একজনের $18 করে পার পার্সন। তো আমরা প্রথমে গিয়ে অ্যাপেটাইজার, আমার হাজব্যান্ডের নাকি ব্রোকলি ফ্রাই খাইতে ইচ্ছে করেছে, তো ওর জন্য ও 2টা ব্রোকলি দিয়েছে। ব্রোকলি আমি লাইক করি, বাট এরকম ফ্রাই লাইক করি না। তো আমি একটু খেয়ে ওকে দিয়ে দিয়েছিলাম। তো এখানে ওয়াসাবি, জিঞ্জার আমার হাজব্যান্ড এগুলো রেডি করছে। এখানে অর্ডার দিতে হয় লিখে যে আমার কত পিস চাই। এগুলো হলো নিগারি, এগুলোই হলো রিয়েল সুশি। আর ওই রোলগুলো হলো যাতে আমরা সুশিটা খেতে পারি, যারা ইউজ টু না তাদের জন্য। তো এখানে সব আমার পছন্দের। এটা হলো ভলকানো শ্রিম্প, এটা কুকড রোল। আর এখানে অনেকগুলা রোল আছে, কিন্তু আমরা এত অর্ডার দিয়ে দিয়েছিলাম পরে খেতেই পারছিলাম না, মানে এত বেশি হয়ে গেছিলো। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠেই কিছু মাছ ভিজিয়ে রেখেছিলাম, আজকে রান্না করতে হবে। তো ওটা এসে দেখি ছুটে গেছে। তো এখানে আমি লবণ আর লেবুর রস দিয়ে ভিজিয়ে রেখেছি। তো এই মাছটা আমি চাইনিজ মার্কেটে পেয়েছি, এটা দেখতে অনেকটা সরপুটির মতোই ছিল, বাট পরে টেস্টটা এত ভালো ছিল না, সরপুটিটা যেরকম মজা আমি আসলে এটা কোনোটা টেস্টই পাই নাই। এটা আমি আজকে কলা দিয়ে রান্না করব। তো 2টা কলা এটা আমি বাঙালি গ্রোসারি দোকান থেকে কিনে এনেছি, তো আমি একটু আগেই বের করে রেখেছি। আমার কাঁচকলা সবজিটা অনেক প্রিয়, কাঁচকলা দিয়ে তরকারি অনেক ভালো লাগে। তো আমি এখানে মাছটা ধুয়ে কেটে নিয়েছি, 4 পিস আজকে রান্না করব, 4 পিস রেখে দিয়েছি। তো এই মাছটা এক্সপেন্সিভ ছিল, 2টা মাছ $9 ছিল মেবি। তো এরকম কেটে নিয়েছি। আর এখানে 4টা পিস ওইটা রেখে দিয়েছি। তো আমি আলু এনেছিলাম আর খাওয়া হয়নি, নষ্ট হয়ে যেতেছিল, তো ভাবছি ফ্রিজে রেখে দিব। তো আমি মাছগুলো কাটার জন্য যা যা ইউজ করেছি ওগুলো ধুয়ে নিব। তো আমি এই ফাঁকে কলাটাও কেটে নিয়েছি, আলুর সাথে আছে 2টা। তো আমি একটু হলুদ দিয়ে ওইটা পানির সাথে ভিজিয়ে রেখেছি যাতে কলার কষ্ট চলে যায়। তো আমি এগুলো ধুয়ে কলাটাও ধুয়ে নিব। তো তারপর আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠে, তো এগুলো পানি ঝরে গিয়েছে। আমি এখানে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি, জাস্ট একটা তরকারি করব। আমি সাধারণত একসাথে অনেক তরকারি করি না, কারণ আমরা 2জন মানুষ খাওয়া হয় না। তো আমি একটা তরকারি, একটা ভাজি এরকম করে একটু একটু রান্না করি। তো আমি এখানে তেল গরম করে দিয়েছি কড়াইতে। আমি কালকে মাত্র আমার কিচেনটা একদম, মানে আমার রান্নার চুলাটা একদম ডিপ ক্লিন করেছি, ভেজে নেব, মাছগুলো ভেজে উঠিয়ে রেখেছি। এখন একটু জিরা আর পেঁয়াজ মরিচ দিয়ে, হলুদ মরিচ সব কিছু দিয়ে কষিয়ে সবজিটা দিয়ে দেব। আমি সাধারণত মশলা দেওয়ার পরে পানি দেই না, অল্প আছে একটু রান্না করার চেষ্টা করি, এটা আমার মনে হয় তরকারি কালারটা অনেক ভালো হয়। আসলে রান্না হলো অনেক ধরনের হতে পারে, রান্নার কোনো নির্দিষ্ট নিয়ম নাই। যে যার ফ্যামিলি যেরকম রান্না খেতে ভালোবাসে, মা, ভাবি, বোন, তারা সেরকমই রান্না করে অ্যাকচুয়ালি। তো একজনের রান্না আরেকজনের রান্নার সাথে কম্পেয়ার করে কোনোই লাভ নেই।
কারণ সবাই চায় তার ফ্যামিলি ভালো খাক, সুন্দর মতো খাক এবং আনন্দ তৃপ্তি নিয়ে খাক। তো আমার এইটা সবজি কষানোর পরে আমি মাছ দিয়ে পানি দিয়ে দিচ্ছি, যেহেতু কলা আলু দুইটাই পানি টানে, এর জন্য আমি পানিটা একটু পরিমাণে বেশি দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমি মাঝখানে লবণ দিয়ে দিয়েছিলাম, সেটা বলতে ভুলে গেছি। তো এইটা বলক চলে আসার পরে আমি ধনে পাতা দিয়ে এটা একটু আধ ঢাকা করে দিচ্ছি, যাতে তেলটা উপরে জমে যায়। এর ফাঁকে আমার ভাতটাও রান্না হয়ে গেছে, তো আমি চুলা গরম গরম মুছি, এতে খুব ভালো ক্লিন হয়ে যায় তাড়াতাড়ি, কষ্টও কম। তো আমি এই ফাঁকে দেখি আমার বেবিটাও উঠে একটু মানে চিৎকার দিতেছিল। ও অবশ্য কখনো কান্নাকাটি করে না, করে অসুস্থ থাকলে, বাট খুব বেশি একটা কান্নাকাটি করে না, খুবই ভালো। তো আমি আমার কিচেন কাউন্টারটা, যে অনেক ছোট কিচেন কাউন্টারটা, তো এটা আমি ক্লিন করে নিচ্ছি। আমি একটা পানির বোতলে তেল রাখি, কারণ এইখানে অনেকটা তেল আছে, তো আমার একদিন ভরলে অনেক দিন চলে যায়, বারবার তেল রিফিল করতে হয় না। তো আমি সবসময় ক্যান্ডেল জ্বালাই, আমার ক্যান্ডেলটা অনেক ফেভারিট, আর রান্না করলে এখানে ঘরে গন্ধ উঠে যায়, তো ক্যান্ডেলটা জ্বালালে ঘরের যে গন্ধটা ওটাও ব্যালেন্স হয়। প্লাস আমার অনেক ভালো লাগে বিভিন্ন ফ্লেভারের, আমি আমার প্রত্যেক ঘরে একটা করে ক্যান্ডেল রাখি, আমার খুবই খুবই প্রিয়। তো আমি আমার যে জানালার উপরে এইখানটার ভিউটা দেখাচ্ছি, এটা হলো, আমরা তিনতলায় থাকি, এটা একটা প্রাইভেট হাউস। তো অল সেট, আমি আমার যে ডাইনিং টেবিলের উপরে ক্যান্ডেলটা জ্বালিয়ে দিয়েছি, আমি একটা নতুন ক্যান্ডেলও এনে রেখেছি। তো আমি বেবিকে এই রুমে এনে রেখেছিলাম, তো ও হামাগুড়ি দিয়ে ওই রুমে, আমাদের বেডরুমে চলে গিয়েছে, একাই গিয়ে দেখি বসে আছে একা একা। ওইগুলোই করে, যেদিকেই লাইট চালানো থাকে ওইদিকেই দৌড় দেয়, আর অনেক ধরনের মুখের অঙ্গভঙ্গি করতে পারে। তো আমি ওকে এই রুমে রেখে ওর ক্রিপটা, আমাদের বেডটা, আমি সব কিছু গুছিয়ে ফেলেছি। তো আমি এখানেও এটা, আমি একটা চাইনিজ মার্কেটে পেয়েছি বেলি ফুলের, এত সুন্দর গন্ধ, যদি এটা $1 সামথিং ছিল, তো $0.65 সামথিং, এত সুন্দর গন্ধ। আর আমার বেবিটা যেখানে পারে সেখানে শুয়ে পড়ে, একটু যায় আর শুয়ে থাকে। তো এইটা আমি একটা ছবি তুলেছি ওই রান্নাঘর আর আমাদের ড্রয়িং রুমের মাঝখানে। তো ওকে আমি একটু রাত্রে খাইয়ে দিয়েছি, অনেক কান্নাকাটি করে খেতে গেলে, তো শুধু এই জিনিসটাই সে লাইক করে না, খেতে আর সবই সে লাইক করে। তো ওকে গোসল করে, ওকে আমি রাত্রে গোসল দিই সবসময়, গোসল করে ওকে আমি বেডে দিয়ে দিয়েছি। আমিও এখন শাওয়ার নিব, শাওয়ার নিয়ে ঘুমাতে যাব ইনশাল্লাহ, আমার কালকে কাজ শুরু। তো এই ছিল আজকে আমার সারা দিন। আমি আজকে সুশি খেয়ে আসার সময় কিছু ছবি তুলতেছিলাম, আকাশটা এত সুন্দর ছিল মাশাল্লাহ, মানে আমার চোখটাই পুরোটা জুড়িয়ে গেছে, এত সুন্দর। তো সবাই ভালো থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর প্লিজ যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।